আজকে আমরা আলোচনা করব হজ আদায়ের পর দেশে ফিরে করণীয় বর্জনীয় সম্পর্কে ইসলাম নিসক উপভোগ্য অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয় এই ধর্মে বিশেষ অঙ্গভঙ্গে অঙ্গ সঞ্চালন জঙ্গল আয়োজন ভ্রমণ কিংবা চিত্ত বিনোদনমূলক কোনো কিছু ইবাদত নয় ইসলামী মতে মানব জীবনের মতো ইবাদতেরও প্রাণ আছে জাহিরি আকৃতির সঙ্গে আছে বাতেনিসি বাহ্যিকতা ছাপিয়ে আধ্যাত্মিক ও আভ্যন্তরীণ প্রাণশক্তি ইবাদতের অন্যতম শর্ত নামাজ রোজা হজ জাকাত কোরবানিসহ ইসলামের প্রতিটি ইবাদতের বাহ্যিক আচরণের পাশাপাশি রয়েছে অন্তর্নিহিত দর্শন ধনবান সচ্ছল ও শারীরিকভাবে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জীবনে একবার হজ করা ফরজ পৃথিবীর নানান প্রান্ত থেকে লাখ লাখ টাকা খরচ করে যে হজ পালন করা হয় তা কেবল তীর্থযাত্রা কিংবা ভ্রমণে শেষ হয়ে যায় না পবিত্র কোরআন বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে হজের উদ্দেশ্য হল আখেরাতের পথেও সঞ্চয় করা আল্লাহ আল্লাহতালা বলেন নির্দিষ্ট মাসে অর্থাৎ সওয়াল জিলকদ ও জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয় অতএব এই মাসগুলোতে যার উপর হজ ফরজ করা হয় সে যেন হজে গিয়ে স্ত্রী সম্ভব অনাচার ও ঝগড়া বিবাদে লিপ্ত না হয় তোমরা যেসব সৎকাজ করো আল্লাহ তালা তা জানেন আর পরকালের পথেও সংগ্রহ করো নিশ্চয় তাকো বা আত্মসংযম হল শ্রেষ্ঠ পথেও সুরাবাকারা আয়াত নম্বর একশো সাতানব্বই পবিত্র হজ পালনকারীর জন্য পবিত্র ভূমি থেকে দেশে ফিরেই বাড়ির নিকটস্থ মসজিদে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত কেননা রাসরুল্লাহ সাল্লি সাল্লাম যখন কোনো সফর থেকে ফিরে আসতেন তখন মসজিদে দুই রাকাত নফল নামাজ আদায় করতেন বুখারি এরপর নিজ ঘর প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করাও মুস্তাহাব নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যখন তুমি ঘর থেকে বের হবে তখন দুই রাকাত নামাজ পড়বে সেই নামাজ তোমাকে ঘরের বাইরের বিপদ থেকে হেফাজত করবে আর যখন ঘরে ফিরবে তখন দুই রাকাত নামাজ আদায় করবে সে নামাজ তোমাকে ঘরের আভ্যন্তরীণ বালা মুসিবত থেকে হেফাজত করবে সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের পর মহান রাব্বুল আলমিনের দরবারে স্বরূপ স্বদেশে ফিরে গরিব মিসকিন ও আত্মীয়স্বজনকে খাবারের দাওয়াত দেওয়া বৈধ কেননা নবীজি সাল্লা সাল্লাম যখন মদিনায় এসেছেন তখন একটি গরু জবাইয়ের নির্দেশ দেন এরপর তা থেকে সাহাবিরা আহার করেছেন বুখারী শরীফ তবে সব রকমের অহংকার ও রিয়া ও নিজের সুনাম সুখেতে প্রচার করা থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে হবে হজ পরবর্তী হাজি সাহেবদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো সৌজন্য সাক্ষাৎ ও কোলাগুলি করা এবং তাদের দিয়ে দোয়া করানো মুস্তাহাব এবং পবিত্র মক্কা মদিনা থেকে নিয়ে আসা বরকতময় খেজুর ও জমজমের পানি এলাকার মুসলমানদের হাদিয়া দেওয়া মুস্তাহাব এবং নিয়ত করে রোগের সেফা হিসেবে ব্যবহার করাও বৈধ সম্পদশালী স্বচ্ছল শারীরিকভাবে সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ সারা বিশ্ব থেকে পবিত্র মক্কায় অর্থ ব্যয় করে সশরীরে হাজির হওয়ার মাধ্যমে হজ পালন করতে হয় পবিত্র নগীর মক্কায় আসা এবং এখানে আচার অনুষ্ঠান সম্পাদন ইত্যাদি কার্যক্রমের মধ্যেই শুধু হজের মূল উদ্দেশ্যে শেষ হয়ে যায় না বরং হজ পরবর্তী সময়ে রয়েছে তাদের জন্য বিশেষ জীবনযাপন পরেজগারি ও আমলি জিন্দিগি ইসলামের শান্তি ও ইমানের দৃঢ়তায় আল্লাহ তালার একনিষ্ঠ একত্ববাদের আলোকে জীবন পরিচালনার জন্য অন্যতম সহায়ক হলো হজ সুতরাং হজ পরবর্তী জীবন হবে তাওহিদ নির্ভর হজ পরবর্তী এমন কোনো কাজই করা যাবে না যেখানে আল্লাহর সঙ্গে অংশীদারীর ন্যূনতম সম্পর্ক রয়েছে আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে মহান হজের দিনে মানুষের প্রতি বিশেষ বার্তা হলো আল্লাহর সঙ্গে শিরোকারীদের কোনো সম্পর্ক নেই এবং তার রাসুলের সঙ্গেও নেই সুরাতহবা আয়েত্তিন হজের পর গুণামুক্ত জীবনযাপন হলো হজ কবুল হওয়ার লক্ষণ হজের পর হজ পালনকারীদের উচিত আল্লাহ বিধিবিধান পালনের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা অর্থাৎ গুণামুক্ত নতুন পবিত্র জীবনকে সব রকমের অপবিত্রতা থেকে রক্ষা করা কেননা নবীজি সাল্লা সাল্লাম ইর্ষাদ করেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করল সে তার ঘরে ফিরে এলো সদ্যভূমিষ্ঠ নিষ্পাপ মাসুম শিশুর মতো অতএব একজন হাজির উচিত হবে সর্বস্তরের ভালো কাজের ধারাবাহিকতা রক্ষা করা ন্যূনতম পাপের কাছ থেকে নিজেকে মুক্ত রাখা হজ পরবর্তী নিজেকে একজন আল্লাহ বীর আদর্শ মুসলিম হিসেবে প্রতিষ্ঠা করা নিজের পরিবার স্ত্রী ছেলে মেয়ে মা বাবা ভাই বোনকে ইসলামী বিধে মতো পরিচালিত করা প্রতিবেশী সমাজ ও আত্মীয় স্বজন সবার মাঝে ইসলাম প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করা এবং সর্বস্তরে সব রকমের পাপাচার অন্যায় অশ্লীল ইসলাম বিদ্বেষী সব কর্মকাণ্ডের সাধ্যমতো প্রতিবাদ করা হজকে নিজের সুনাম সুখ্যাতি বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হজ যাদের কবুল হয় তাদের জীবনের মর ও কর্মের অভিযাত্রা ঘুরে যায় এবং ইসলামী লেবাস শূন্যতের প্রতি আগ্রহ ধর্মীয় কর্মকাণ্ডের প্রাধান্যই তার মাঝে বেশি পরিলক্ষিত হবে হারাম হালালে বৈধ বৈধতার সমাচার সর্বোপরি আখেরাতের প্রাধান্যের নিরিখে তার প্রতিটি পদক্ষেপে স্বাক্ষর রাখবে স্মরণ রাখবে যে আমি তো অন্যদের মতো নই আমি একজন হাজি মুসলিম সুতরাং আমি যা ইচ্ছা তাই অন্যদের মতো করতে পারি না আমাকে সর্বদা একজন খাঁটি মুসলিম হিসেবে আল্লাহর পূর্ণাঙ্গ অনুগত থাকতে হবে হজ আদায় করার পর যার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি তার হজ কবুল হওয়ার বিষয়টি সন্দেহমুক্ত নয় অনেকে দেখা যায় হজ করার পরও খরচ কাজগুলো নির্দ্বিধায় ছেড়ে দেয় এবং হারাম কাজগুলো নির্দ্বিধায় করতে থাকে যেমন নামাজ ত্যাগ করা রোজা ও জাকাত আদায়ে অনীহা ভাব প্রকাশ পর্দার বিধান মেনে না চলা নিজের স্ত্রী ছেলে মেয়ে ও বনকে পর্দায় রাখতে না চাওয়া পরনারীর সঙ্গে দেখা করা কথা বলা বিনা প্রয়োজনে যোগাযোগ রাখা অন্যের হক নষ্ট করা কাউকে অধিকার থেকে বঞ্চিত করা অন্যায় অভিসার ও জুলুম করা কাউকে মনে আঘাত দিয়ে কষ্ট দেওয়া অকথ্য ভাষায় গালিগালাজ করা অন্যের গীবত দোষচার্চা করা কারো মানসম্মান নষ্ট করা মিথ্যা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা ওয়াদা ভঙ্গ করা আমানত রক্ষা না করা জেনে শুনে ন্যায়ের পক্ষ ত্যাগ করে অন্যায়ের পক্ষ অবলম্বন মা বাবার অবদ্ধ হওয়া প্রতিবেশী হক নষ্ট করা সুদ ঘুষ মদ নেশা ও জুয়া খেলায় লিপ্ত হওয়া ব্যবসায় ওজনে কম দেওয়া কাউকে ধোকা দেওয়া কাউকে ঠকানো কোনো কিছু দিয়ে খোঁটা দেওয়া ও অশ্লীল অনুষ্ঠানে অংশগ্রহণ করা অহংকার করে দম্ভ করে মাটিতে হাঁটা দুনিয়াবি স্বার্থে ইসলাম বিরোধী কাজে জড়িত হয় ইত্যাদি প্রবণতা সম্পর্কে সতর্ক থাকতে হবে সুতরাং হজ পরবর্তী সময়ে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ